সাপ খালে তো জল বই রক্ত মারিছে আমি যাইতেছি হয়েছে আজকে ডাক্তারের কাছে পা ব্লক নোংরামি ব্লক যেটা নোংরামি বলতেছি কারণ হচ্ছে ডাক্তারের কাছে যাইতেছি কারণ আমার পশ্চাৎ দেশে ফুরা আমি যাইতেছি এবার পশ্চাৎ দেশে প্রচুর ব্যথা করতেছে তো রক্ত পড়তেছে আমি রোজাও আসি রক্ত যদি পরে তাহলে আজকা বেলা বুকে সেই খাওয়া দাওয়া হইব তারপরে রাস্তা মোটা করে লাগে গাছগুলো কাটছে প্রচুর গাছ কাটা হয়েছে বিশেষ করে গাছ যেতে কইতে কাটছে এই মানে গাছ কাটলে আসে না গাছ কাটছে এটা ঘুরি দেওয়া যাওয়ার কথা না এমন করে ঘুরি টুরি গুঁজে পাইলাম না গাছই পেলাম এবার কাটতেও পারে কিংবা অন্য কোনো দিকে আছে নদী আড়িয়াল খাদা বাসায় আইনা এখানে রাখতেও পারে আইনা এখানে ভালো নইছে কিংবা কে জানে কাটতেই পারে যে আর আবারও বেলা বসে ঢুক তুই কাজ সত গাছ এটা আই থিঙ্ক তুই কাজ সত কাজ কর সত কে দাও কিন্তু বেচবি নি কত হ্যাঁ হাসপাতালে সুস্থ মানুষ ভাঙা ভাঙা হুইল চেয়ার উল্লা কোন রোগে আই না মানে হুইল চেয়ার দিয়া যাওয়া উঠার কোন ব্যবস্থাই নাই আমাদের পেলাবো সরকারি হাসপাতালে তো এখন বেসরকারি একটা পেলাবো হাসপাতাল ওইখানে যাইতেছি দেখা যাক জল আর কি তোর বলে সাপ খালে তো জল বই রক্ত মারিছে কি কি এত ব্যথা করতেছে না তারপর আসছে বর্ষার দেশ আমার পুরাটা ওজনই কাড়ার মিলে সে বছর খাওয়া দাওয়া হবে ইয়ে আমার পুরা গেছিলিস বাজে বারোটা আমি ইফতারি করতেছি ঠিক আছে তাও আইসক্রিম দিয়ে আইসক্রিমটা মজা আছে নাম কি এটার কল্পনা কি জানি না তবে জল ভিডিও শেষ করতে বলছো এত দেখা যায় আমি এই খাইলে সে ভিডিও শেষ করি যাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন যদি এই ভিডিও জানলি শেষ হয় লাইক কালকে আবার যাইতে হইবে আবার এগুলো কি জানি ভিতরে ভরছে পুরা না কানা করে আর কানার ভিতরে ওষুধ টুষুধ ভরছে এগুলো আবার কালকা টাইনা বার করবো কালকা হবে আরো আরো বড় উপর আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়।